প্রিয় মৎস্য চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমদে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ পদ্ধতি নিয়ে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হলো একশো থেকে দেড়শো লানের হাইব্রিড জাতীয় মাগুর মাছের পোনা তো হাইব্রিড মাগুর মাছের পোনা তিন থেকে চার ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এক সাইজ মাছের পোনা এক বড় ভাই নিবে পাঁচ পাঁচ হাজার পিস মাছের পোনা নিবে এজন্য আমরা এ দেখেন গেটিং দিচ্ছি যে এক সাইজ মাছটা আমরা বড় বাইকে দিতে পারি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করলে অতটা খরচ হয় নাই যেমন এগুলা যত নোংরা পচা পানির পানি আপনাদের পুকুর পরে রয়েছে কিন্তু কাজে কাজ করতেছেন না তো এই তো পুকুরে আপনারা চাইলে হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন অথবা ছোট্ট ছোট বায়োফ্লগের সিস্টেমের মতো ইয়া করে আপনারা চাইলে হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন তো হাইব্রিড মাগুর মাছের খাদ্য হলো পচা খাবার মুরগির নারী বুড়ি এই সকল খাবারগুলো আপনারা চাইলে হাইব্রিড মাগুর মাছের পোনাকে খাওয়াইতে পারেন তো হাইব্রিড মাগুর মাছের পোনা তিন থেকে চার মাসের মধ্যে এগুলা বাজারজাত করতে পারবেন এমনকি দুই মাসের মধ্যেও এগুলা বাজারজাত করা যায় এই মাছের পোনাগুলো একটি মাছ এক কেজি দেড় কেজি দুই কেজি ওজন হয়ে থাকে এমনকি আপনারা চাইলে পাঁচটা কেজি বানাতে পারবেন তো সকল ধরনের তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে জানতে পারেন সকলকে ধন্যবাদ